ত্রিপুরা অ্যাফেয়ার্স এবং ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। আজকে আমি যে নোটিফিকেশনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি এসেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে। নোটিফিকেশনে অনেকগুলি বেগে এসেছে, প্রায় 2000-2000 মতো বেগে আছে। তো কিভাবে ফিল আপ করতে হবে আর টোটাল নোটিফিকেশনটাতে কী কী আছে ডিটেলসে চলেন জেনে নিই। তো এটি হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ওয়েবসাইট, এটি আপনার IOCL.com লিখলে পেয়ে যাবেন। তো এখানে আসার পর ইন্ডিয়ান অয়েল ফর ইউ, ওখানে যাওয়ার পরে ইন্ডিয়ান অয়েল ফর ইউ, ইন্ডিয়ান অয়েল ফর ক্যারিয়ার্স, এখানে যাওয়ার পরে যেখানে পেয়ে যাবেন আপনি অ্যাপ্রেন্টিসশিপ নোটিফিকেশান, ওটাতে গেলেই আপনি স্কোর করলে পেয়ে যাবেন টোটাল যে নোটিফিকেশান রেটে যে ডিটেল অ্যাডভার্টিসমেন্ট, এটা হলো ডিটেল অ্যাডভার্টিসমেন্টটা। তো এটাতে ক্লিক করার পরে আপনি ফুল নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা হলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে আসা নোটিফিকেশানটি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং। তো এটি আসলে একটি অ্যাপ্রেন্টিসশিপ, আপনি অ্যাপ্রেন্টিস বলতে পারেন। অ্যাপ্রেন্টিস বলতে আমরা যা বুঝি যে গভর্নমেন্ট আপনাকে এক বছরের একটা ট্রেনিং করায়। ওটা যখন কেউ ফ্রেশার্স থাকে, কলেজ থেকে বার হওয়ার পরে কোনো কোম্পানিতে জব না পায়, তখন গভর্নমেন্ট থেকে একটা যারা জব নেয় ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য একটা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করানো হয়। ওটা আপনি কলেজ থেকে বের হওয়ার পর 3 বছরের ওটার ভ্যালিডিটি থাকে, এর মধ্যেই করতে হয়। তো এটা করার অনেকগুলি ফেসিলিটি আছে, যদি করে থাকেন আপনার অনেকগুলি অনেক সুবিধা আছে। যেমন এক বছর করার পরে আপনাকে ওই কোম্পানি থেকে একটা সার্টিফিকেট দেবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওইটা অনেক মূল্যবান। তো বিভিন্ন এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে আপনি যদি আপনার পারফরমেন্স ভালো থাকে ওই কোম্পানি তো নিতে পারে, হয়তো আপনি সেই যে ওই কোম্পানিতে যেই জব রোলে এক্সপিরিয়েন্স নিয়েছেন সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিয়ে অন্য কোনো কোম্পানি থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং যখনই আপনি ট্রেনিংটা করবেন ওরা আপনাদের একটা স্টাইপেন্ড দেবে। তো ITI ক্যান্ডিডেটদের মিনিমাম 6-10 হাজারের মধ্যে স্টাইপেন্ডটা দেওয়া হয় এবং গ্রাজুয়েট লেভেলদের 10-15 হাজারের মধ্যে স্টাইপেন্ডটা দেওয়া হয়। তো এখন যে ভ্যাকেন্সিটা এসেছে এটা কোথায় কোথায় নেওয়া হচ্ছে আপনি দেখে নিন। ইন্ডিয়ান অয়েল থেকে গুয়াহাটিতে, বারৌনি থেকে গুজরাট, হলদিয়া, তারপর মথুরা, পানিপথ, তারপরে দিগবই, বঙ্গিয়াগণ, তো এইগুলিতে তাদের বিভিন্ন রিফাইনারিতে নেওয়া হচ্ছে। এবার দেখুন কী কী ভ্যাকেন্সি আছে। যেমন কোড 101-এ ট্রেড ডিসিপ্লিনে দেওয়া আছে ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাটেন্ডেন্ট অপারেটর, কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন কেমিক্যাল, মানে কেমিক্যালের ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে। তো এটার মধ্যে যে কোয়ালিফিকেশানটা চেয়েছে 3 ইয়ার BSc হতে হবে ফিজিক্স, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে। তো কোথায় কোথায়, গুয়াহাটি, বারৌনি, গুজরাট, হালদিয়া, মথুরা, ERPSC, পানিপথ, দিগবই, বঙ্গেইগণ। তো পেরিয়ডটা হবে ট্রেনিংয়ের 12 মান্থ। টোটাল ভ্যাকেন্সিটা আপনি দেখতে পারেন, সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে বারৌনিতে 104টা, কিন্তু আমাদের গুয়াহাটিতে নর্থ ইস্টের মধ্যে গুয়াহাটিতে হচ্ছে, দিগবই হচ্ছে তো দিতে পারেন 29টা, 57। আবার ক্যাটাগরি ওয়াইজও আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে UR, EWS, SC, ST, OBC এদেরকে। তো এরকম আপনি দেখতে পারেন সবগুলি দেওয়া হচ্ছে, ট্রেড অনুযায়ী আলাদা আলাদা। মেকানিক্যাল ট্রেডে নেওয়া হচ্ছে, ফিটার যদি ট্রেড থাকে আপনার, ফিটারে যদি আপনার ITI থাকে তাহলে আপনি ওটা ফিল আপ করতে পারবেন মেট্রিক উইথ 2 ইয়ার ITI, তাহলে এটা ফিল আপ করতে পারবেন। ভ্যাকেন্সিগুলি আপনি দেখে নেবেন, আমি নোটিফিকেশানটা দিয়ে দেবো আপনাদেরকে ডিসক্রিপশানে। তারপর মেকানিক্যাল ডিসিপ্লিন টিয়ার রেফারেন্স বয়লারে নেওয়া হচ্ছে, 3 ইয়ার BSc থাকলে ফিল আপ করতে পারবে ফিজিক্স, ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিতে। তারপর নেওয়া হচ্ছে কেমিক্যালে টেকনিশিয়ান, 3 ইয়ার ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে থাকলে ওটা ফিল আপ করতে পারবেন, অথবা রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনার ডিপ্লোমা থাকে তাহলে ওটা ফিল আপ করতে পারবেন। তারপরে নেওয়া হচ্ছে মেকানিক্যালে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টাইজ ডিসিপ্লিন মেকানিক্যাল, 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি থাকে তাহলে এটা ফিল আপ করতে পারবেন, তাদের ডিপ্লোমা আছে মেকানিক্যালে।
তারপর আছে ইলেকট্রিক্যালে নেওয়া হচ্ছে, ইনস্ট্রুমেন্টেশনে নেওয়া হচ্ছে, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য বিএ বিএসসি বিকম হতে হবে থ্রি ইয়ার, আর ইয়া ইলেকট্রনিক্সের জন্য ইলেকট্রনিক্স থাকতে হবে, সার্কিট ব্রাঞ্চ হতে হবে। অ্যাকাউন্টেন্ট বিকম হলে ফিল আপ করতে পারবেন, ডাটা অপারেটর এটা 12+ হলেই ফিল আপ করতে পারবেন। তো এটা তো অনেকগুলি ভ্যাকেন্সি আছে। তারপর আছে ডাটা অপারেটর স্কিল সার্টিফাইড হোল্ডার, যারা স্কিল সার্টিফিকেট, যারা বিভিন্ন আইটিআই কোর্স করেছে বা স্কিল ইন্ডিয়ার মাধ্যমে, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে বিভিন্ন কোর্স করেছে, ওরা এটা ফিল আপ করতে পারবে। তো ওদের কোর্সটা থাকবে 15 মান্থের যে ডাটা এন্ট্রিটা, আর বাকিগুলি সব 12 মান্থে থাকবে। তো এটা আর এটা আর যেটা হলো ইম্পর্টেন্ট, যারা এসসি এসটি ওদের এজ লিমিটটা থাকবে আপনার 24+5 ইয়ার, আর বাকিদের 24 বছর হতে হবে জেনারেলদের। এটা হলো এজ লিমিটটা। আর যে কোয়ালিফিকেশনটা এখানে দেওয়া আছে ফুল কোয়ালিফিকেশন, যে জেনারেলদের 50% মার্ক হতে হবে, এসসি এসটিদের 48% মার্ক হলে ওটা ফিল আপ করতে পারবে। সেম আইটিআইদের আইটিআই কোর্স এনসিবিটি বা এসসিবিটিতে যদি আপনার সার্টিফিকেটটা হয় তাহলে এটা আপনি ফিল আপ করতে পারবেন। ডিপ্লোমা গ্র্যাজুয়েশন আইটিআই ব্রাঞ্চ থাকলে ওই যে ডাটা এন্ট্রি অপারেটর এটাও আপনি ফিল আপ করতে পারবেন, নর্মাল গ্র্যাজুয়েশন হলে 12+ হলেও ফিল আপ করতে পারবেন। তা দেন এখানে আর কিছু নেই ইম্পর্টেন্ট। তারপরে আছে যেটা যেটা বলেছিলাম এজ সিলেকশনটা, পিডাব্লিউডি হলে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হলে ওদের 5-10 বছরের ছাড় দেওয়া আছে, এসসি এসটিদের জন্য 5 বছর, আর পিডাব্লিউডিদের জন্য আর ওবিসিদের জন্য 3 ইয়ার সিলেকশন দেওয়া হয়েছে। আর আপনার যে ফর্মটা ফিল আপ করবেন ওটা ওয়েবসাইটের নাম হল www.iocl.com, যেটা আমি বলে দিয়েছি, আর আইওসি recruit.in মধ্যে পেয়ে যাবেন। আর ওটাতেই তেমন কিছু নেই, আর ওটাকে যদি আমরা ধীরে ধীরে করতে করতে থাকি পেয়ে যাবো যে মেন কোথায় কোথায় ইউনিটগুলো নেওয়া হচ্ছে, গুয়াহাটি, বারণী, এগুলো দেখে নেবেন, পেয়ে যাবেন। আর মেন যেটা ইম্পর্টেন্ট ডেট ফর ক্যান্ডিডেট, ডেট ফর ওপেনিং অনলাইন অ্যাপ্লিকেশান 22/10/2021 থেকে শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট সাবমিশন 12/11/2021। লাস্ট ডেট ফর পিডাব্লিউডি ক্যান্ডিডেট সাবমিট প্রেজেন্টেড পারফর্ম ফর স্কাইপ থ্রু ইমেল, তাদের জন্য 13/11 পর্যন্ত দেওয়া হয়েছে, পিডাব্লিউডির জন্য একদিন বেরিয়ে বা একদিন বেশি দেওয়া হয়েছে। যে ডেট ফর ডাউনলোড ফর অ্যাডমিট কার্ড, আপনাদের অ্যাডমিট কার্ড চলে আসবে 16/11/2021 থেকে 20/11/2021 মধ্যে, রিটার্ন টেস্ট হবে 20/11/2021 মধ্যে। তো এটা হলো, আর ওদের রেজাল্ট চলে আসবে 4/10-এর মধ্যে আপনাদের রেজাল্টটা চলে আসবে, সেটা হলো আপনাদের টোটাল নোটিফিকেশান। আর আপনাদের ভেরিফিকেশানটা হবে 13/12/2021 থেকে 20/12/2021 মধ্যে। তো এটা হলো টোটাল নোটিফিকেশানটা, অনেকগুলি ভ্যাকেন্সি আছে, আমি চাইবো যে আপনারা এটা ফিল আপ করেন। তো এটা ওদেরই দরকার যাদের কোনো এখনও জব টব নেই, মাত্র কলেজ থেকেই বেরিয়েছে, একদম ফ্রেশার্স, হাতে কিছু নেই, ওদের এটা আমি ফিল আপ করতে বলবো, এটা খুবই ইম্পর্টেন্ট ওদের জন্য। আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাচ্ছেন, সাথে সার্টিফিকেট পাচ্ছেন, আর একটা এত ভালো কোম্পানি আইওসিএল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করলে আপনার ফিউচারে অনেক অনেক হেল্প করবে, এটা আপনার ফিউচারে ভালো কোম্পানিতে জব পাওয়ার জন্য। এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি, আর কোনো কিছু ইনকোয়ারি থাকলে আপনারা কমেন্টে নিশ্চয়ই বলবেন। ধন্যবাদ।